Assalamualaikum সবাই কেমন আছেন আজকে আমি তৈরি করে দেখাবো ছোট চিংড়ির ভুনা করে তাও আবার ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষা ব্যবহার করে আর যদি কেউ বুঝে না থাকেন আমাকে কমেন্টে জানাবেন আমি বুঝিয়ে বলবো তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই আমি এখানে ফইলা 1 কাপ সুডুইসা লইছি আর এই সুডুইসা দি কইলাম আমি ফ্রিজে রাখছিলাম আর ফ্রিজে সুডুইসা রাখা কেমনে খাইবেন সারা বছরই একই রকম মজা পাবেন এটার ভিডিও আমি আপনাদের একটা কইরা দেখাবো ফ্রিজে কইলাম বেশি দিন ইসা মাছ থাকলে এটার মজা থাকে না আর আমি যেমনে ভিডিওটা কইরা দেখাবো এমনে যদি রাখুন তাহলে সারা বছর একই রকম মজা পাবেন টেস্ট পাবেন তাহলে এখন চলুন আমি কেমনে রাঁধি কড়াইর মধ্যে আমি এখানে 2 টেবিল চামচ হাওড়ার তেল দিয়া দিছি তেলটা গরম হইলে 1 কাপ ইয়া দিব পেঁয়াজ দিব পেঁয়াজটা আমি এইভাবে কাটা লইছি ইসা বুনার মধ্যে যদি এমনে পেঁয়াজটা কাটা দেন তাহলে খাইতে মজা লাগবে দেখতেও বুনাটা ভাল লাগবে পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হইব আমি এর মধ্যে দিয়া দিব 5-6টা কাঁচামরিচ ফালি কইরা কাঁচামরিচটা আমি দিব একটু পরে কারণ কাঁচামরিচটা আগে দিলে এটা রংটা নষ্ট হয়ে যাবে এলিগা কাঁচামরিচটা একটু বাইচা অহন দিব আমি আদা বাটা আদা সাসামিস আর রোন বাটা আদা সাসামিস দিয়া একটু লাইরা সাইরা লুমু একটু লাইরা সাইরা অহন দিয়া দিমু আদা সাসামিস হলদির গুঁড়া আদা সাসামিস মরিচের গুঁড়া আর একটু হানে দিমু ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়াটা দিয়া একটু বালা কইরা লাইরা সাইরা লুমু একটু লাইরা সাইরা মিলাইয়া এবার দিয়া দিমু আমি ইসা মাছটি ইসা মাছটি দিয়ে আমি বালা করে একটু বাচ্চা লুমু কারণ ইসা মাছ তো আমি আগে দা তেলের মধ্যে বাজি না এলিগা অহন দিয়া একটু বাজ্জা লইতাছি আবার বেশি বাজুম না বেশি বাজলে করে আমি ইসার টেস্টটা থাকে না শক্ত হয়ে যায় ইসা মাছ যত কম বাজুন যা অহন আমি ইয়ানো দিয়া দিমু 1 কাপ পানি পানিটা দিয়া একটু লাইরা সাইরা লুমু বালা করে অহন যেটা দিয়া দিমু আমি দিয়া দিমু 2 চামচ টমেটোর পাউডার 2 চামচ মানে চা চামচ দিয়া আর আপনার কাছে যদি টমেটোর পাউডার না থাকে আপনারা টমেটোরে ছোটো ছোটো করে কাটতে দিয়ে দিবেন দেখবেন রংটা কত সুন্দর লাগে আর খাইতেও কত মজা লাগে আমার কাছে টমেটো নাই এর লিগে আমি ইডই দিছি অহন একটু লবণ দিয়ে দিমু পরিমাণ মতন কারণ আগেও আমি ইসা মাছের মধ্যে লবণ দিয়ে রাখছি এর লিগে অহন একটু হানি দিছি দিয়া একটু লাইরা সাইরা অহন আমি 5 মিনিট এটা রাঁধু ইসা মাছ করলাম বেশি রাঁধুন যেন এই যে ঢাকনাটা তুললে দেখুন এখন কত সুন্দর একটা বাজি দেখা যাইতেছে আর জিব্রার পানিটা অহনে ফুরে যাইতেছে অহন আমি নামানের আগে যেটা করুম একটুখানি গোলমরিচের গুঁড়া দিমু দিয়া বালা করে লাইরা সাইরা মিলাই লমু এরপরে দিমু ধনিয়া পাতা দিয়া মিলাই জিলে একটু লাইরা সাইরা নামাই লমু দেখুন বাজিটা কেমন হইছে অহনই দেখতে কেমন লাগতেছে অহন আমি নামা নামাই আপনারা বাইরা দেখাই আমার বারুনিটাও দেখুন বাড়লে কেমন লাগে হিডাও আমি দেখুন চলুন আমি বাইরা লই এই যে দেখেন বাইরা লইছি কেমন সুন্দর একটা গুনা টকটক করতেছে লাল দেখে জিব্বা দাও হনই পানি করতেছে আর গরম ভাতের সাথে খাইতে যে মজা লাগবো একবার যদি আপনারা বানায় তাহলে দেখবেন বারবারই বানাবেন বারবারই বানাবেন তাহলে আর দেরি করি না আবার আপনাদের দেখা মনে আরেকটা রেসিপি আল্লাহ হাফেজ